বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে সকাল নটা বাজে নেই, সাড়ে 9:45 বাজে। আমি রেহানকে স্কুলে দিয়ে আর চলে এসেছি। ঈশার শরীর ভালো লাগছে না চা খেয়ে, এতক্ষণ বসেছিলাম, বসে 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 চাটা খেয়ে এবার উঠেছি। এবার তাড়াতাড়ি ওরলে এখন এবার কাজে হাত দেবো। যে কতটা কাজ ভেবে পারা যাবে না। জামা কাপড় কেচে বাথরুম পরিষ্কার করে চান করে রেহানকে স্কুলে দিতে গেছি। এবার আবার মাজবো, বাসন মাজবো, আবার আবার সব চান করবে, সেই জামা কাপড় পোশাক পোছাক। তার বন্ধুরা, ঘরটা মুছে ওরা আজকের শুক্রবার একটু পরিষ্কার করি। রেহান শোন, রং করে সব ওয়াল পেন্টিং করে টিভিটাকে তো ভেঙেছে। এই যে বন্ধুরা দেখছেন, এই যে বন্ধুরা বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা মুছবো। এই যে বন্ধুরা মুখে ট্যান্ট পড়েছে, সেই ট্যান্টটা আমি তোলার জন্য ট্যান্ট ক্রিম মেখেছি। ও বাড়ি দেখ, এই যে দুই ভাই বোন শুধু চেয়ে যে চিপস খাবে, এখন দুই ভাই বোন মারপিট করলো। রেহান এখন কাঁদে, বলে দাও বন্ধুদের হ্যালো। যে বন্ধুরা, আমি এখন একটা জয় কোম্পানির এই ডি ট্যান্ট দেখে দিয়েছি এইখানটা। এবার ট্যান্টটা তুলে দিয়েছি, হ্যাঁ ক্রিমটা হয়ে গেছে 15 মিনিটের বেশি, একটু রোগড়ে রোগড়ে ঘষে ঘষে তুলে দিয়েছে। অম্মা হাই উঠছে, একটু ট্যান মেখে মুখটা সাদা হয়েছে, মুখটা সাদা করে একটু ঘুমিয়ে নিয়েছে। এখন সাধন ছাতা সারাতে বসেছে, ছাতাগুলো সারাতে বসেছে। ছাতা তো এবার বৃষ্টির সময় ছাতা লাগবে, ছেলে রেনকোট সব খুঁজতে হবে। ছাতাগুলো নিয়ে সব বসেছে, অনেকগুলো ছাতা। এই ছাতাগুলো সারাতে হবে, যেগুলো ভালো সেগুলো আলাদা করে নিচ্ছে। আর একজন ওস্তাদ লোক বিপি বক্স নিয়ে বসে পড়েছে।